আজকে প্রচুর ছাত্রছাত্রীদের একটা কমন প্রশ্নের উত্তর দেব, সেটা হলো প্রচুর ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করো যে বিভিন্ন সেমিস্টারে তোমরা যখন পড়ছো বাংলা অনার্স, তো তোমরা কোন ধরনের বই কিনবে বা কোন সেমিস্টারে তোমরা কি কি বই কিনবে, এই বিষয়টা আমার কাছে প্রত্যেকে জানতে চাও। তো এমনও অনেক প্রশ্ন আসে যে সব থেকে ভালো বই যেটা সেটা ম্যাম আমাকে বলে দিন, আমি সেই বইটা কিনবো, বা সিলেবাসের সমস্ত কিছু আমি কোন বইটাতে পেয়ে যাব বলুন, তো সেই বইটা পড়বো, ভালো বইয়ের রেফারেন্স দিন। তো আজকে এই বই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমেই বলে রাখি, যারা যারা বাংলা সাহিত্য বিষয়ে বই লিখছেন তাদের কাউকে তো আমি ছোট বা বড় করতে পারি না, সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তির বইটা ভালো বলা মানে অন্য বইগুলোকে খারাপ বলা, তো সেক্ষেত্রে সেটা কখনোই আমি বলতে পারি না। প্রথমেই বলে রাখি, বাংলা সাহিত্য বিষয়ে যারা যারা বই রচনা করছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই বাংলা সাহিত্য বিষয়ে বেশ বিদগ্ধ ব্যক্তি, বা বাংলা সাহিত্যটাকে তারা খুব ভালো রকম জানেন, তাই জন্যই তারা সেই বিষয়টাতে বই লিখতে সক্ষম হচ্ছেন। তো সেক্ষেত্রে কার বই ভালো এবং কোন রাইটারের বই খারাপ এরকমভাবে কিন্তু কোনো বইকে বিচার করা যায় না। তো এবারে বলি, বই তাহলে কেনার সময় আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখব। এক নম্বর বলি, স্টুডেন্ট বেসিসে কোন বই কোন স্টুডেন্টের প্রয়োজন হবে বা কোন স্টুডেন্ট কোন ধরনের বই পড়তে চায় সেই বিষয়টা নির্ভর করে, অর্থাৎ শিক্ষার্থীর উপর নির্ভর করে সে কোন ধরনের বই কিনবে বা পড়বে। সাধারণত বাজার চলতি বই দু ধরনের হয়, একটা হয় সহায়িকাধর্মী কোনো বই, যেখানে যে কোনো সেমিস্টারের টোটাল সেমিস্টারটা যে সিলেবাস আছে তার উপর ওভারঅল কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া থাকে, এবং সেই বইটাতে টোটাল সেমিস্টারের সিলেবাস ধরে ধরে একসঙ্গে করে একটা সহায়িকা মতো বই বার করা হয়। তো কোনো কোনো স্টুডেন্টের মনে হয় এই বইটা তাদের জন্য উপযুক্ত, এই বইটা পড়ে তারা উপকার পাবে, তো সেক্ষেত্রে তারা সেই ধরনের বই চয়েস করে। আবার কোনো কোনো স্টুডেন্টের মনে হয় যে কোনো বইকে ডিটেলস পড়ে, মূল টেক্সটটা পড়ে, তারপর তার যে বিভিন্ন সম্পাদিত গ্রন্থ হয় সেই সম্পাদিত গ্রন্থগুলো পড়ে বিষয়টার যে বিষয়বস্তু সেটা যথাযথ নিজে আত্মীকরণ করে নিজে নিজে আমি নোটস বানাবো বা নিজে নিজে পরীক্ষায় লিখব, তো সেক্ষেত্রে তাদেরকে সেই ধরনের বই কিনতে হবে যে বইয়ের মধ্যে টপিকটা নিয়ে অনেক ডিটেলস লেখা আছে বা অনেক অথেন্টিক লেখা আছে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বলবো, প্রচুর প্রশ্ন আসে যে সাহিত্যের ইতিহাস কোন বই থেকে পড়বো। সেক্ষেত্রে বলে রাখি, সাহিত্যের ইতিহাসের প্রচুর বিখ্যাত বিখ্যাত লেখকদের বই রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা হলো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই, সুকুমার সেনের সাহিত্যের ইতিহাস, ক্ষেত্রগুপ্তের সাহিত্যের ইতিহাস, পার্থ চট্টোপাধ্যায়ের সাহিত্যের ইতিহাস, এবং অবশ্যই দেবেশ আচার্য এবং দিলীপ কুমার মিত্র, এনাদের সাহিত্যের ইতিহাস। তো এত লেখকদের সাহিত্যের ইতিহাস বইয়ের মধ্যে কোন বইটা কার কাছে সহজ লাগবে, কোন বইটা কার পড়ে মনে হবে যে এই বইটা থেকে আমি ঠিক মতন তথ্য আহরণ করতে পারলাম, সেটা তো আমার পক্ষে বলাটা পসিবল না। এবার আরেক ধরনের প্রশ্ন আসে স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হলো আপনি যেভাবে বোঝান সেই রকম লেখা কোন বইতে পাবো বলে দিন। তো সেই রকম ধরনের সহজ সরল বই বা বিষয়বস্তুটাকে খুব সুন্দরভাবে বোঝানো আছে, আমরা পড়লেই বুঝতে পেরে যাব, তো সেই ধরনের বই আমাদেরকে রেফার করুন। বা কেউ কেউ এরকম প্রশ্ন করে যে আপনি কোন বইটা পড়ে আমাদের বোঝাচ্ছেন সেই বইটার নাম বলুন, সেই বইটা কিনবো। তো সেক্ষেত্রে প্রথমে বলে রাখি, আমি কোনো একটা নির্দিষ্ট বই পড়ে তোমাদেরকে বোঝাই না বা তোমাদের ক্লাসগুলো নিই না। প্রচুর বই রয়েছে আমার কালেকশানে, বিভিন্ন ভিন্ন ভিন্ন লেখকদের ভিন্ন ভিন্ন বই পড়ে আমি নিজের মতন করে একটা মতবাদ তৈরি করি কোনো একটা টপিক সম্পর্কে, তারপর সেই মতবাদটা তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করি। সেক্ষেত্রে তোমরা যদি কেউ মনে করো যে আমি যেভাবে বলছি ঠিক সেরকমভাবে পার্টিকুলার কোনো বইতে লেখা আছে, সেটা কিন্তু একেবারেই অসম্ভব বা অবাস্তব একটা কনসেপ্ট, কারণ আমি কোনো বই মুখস্থ করে তোমাদের ক্লাসগুলো নিই না। তো সেক্ষেত্রে বলবো, বাজারে প্রচুর ভালো ভালো বই রয়েছে, সম্পাদিত বই রয়েছে, সহায়িকা বই টাইপের যে নোটস ধর্মী বই সেই ধরনের বই রয়েছে, তোমরা প্রত্যেকে যার যার মেরিট অনুযায়ী বা মেধা অনুযায়ী বই নির্বাচন করে পড়তে পারো। এবার প্রসঙ্গত বলি, আমি পার্টিকুলার কোনো লেখকের নাম উল্লেখ করে এখানে বইয়ের নাম কেন বলছি না, তার কারণ হলো এটা যে অনেক সময় এটা হতে পারে যে আমি কোনো একটি লেখকের নাম এবং বইয়ের নাম তোমাদেরকে রেফার করলাম, তো তোমরা সেই বইটা কেনার পর দেখলে সেই বইটা পড়ে তোমরা ঠিক মতন বিষয়টা বুঝতে পারছো না বা তোমাদের কাছে বিষয়টা কঠিন লাগছে। আবার কেউ বেশ উচ্চ মেধার স্টুডেন্ট সেই বইটা কিনে দেখলে বইটার লেখাটা তোমার কাছে বেশ ইজি বা বেশ সোজা, তো হতেই পারে স্টুডেন্ট বিশেষে কোনো বই কারোর কাছে কঠিন লাগে, কোনো বই আবার কারোর কাছে খুব সোজা লাগে বা ভাষাগুলো খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে তোমরা আমার রেকমেন্ডেশন শুনে বইটা যখন কিনবে তখন আমার প্রতি অটোমেটিক্যালি তোমাদের একটা বিরূপ মনোভাব তৈরি হবে যে ম্যাম বললেন বলে বইটা কিনলাম, বইটা আমার কোনো কাজেই লাগলো না। তো সেক্ষেত্রে বলবো, বই সবসময় নিজের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী কেনো, তোমার মেধা কতখানি, তুমি কেমন ধরনের বই চাইছো, নোটস ভিত্তিক বই চাইছো নাকি বেশ সম্পাদিত বই, অথেন্টিক বই যেখানে খুব ডিটেলস আলোচনা করা আছে সেরকম স্ট্যান্ডার্ড বই চাইছো, সেটা বুঝে বই কেনো।
তবুও যদি কারণ মনে হয় যে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আমি বইয়ের কিছু লিস্ট দিলে বা বইয়ের কিছু নাম বলে দিলে তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো। আমি চেষ্টা করব প্রত্যেকটা সেমিস্টার ধরে ধরে কিছু বইয়ের নাম বলে দেওয়ার। তবে বিষয়টা আগে থাকতে এখানে ক্লিয়ার করে দিলাম যে তার মানে এই নয় আমি যে বইগুলো বলছি সেইগুলোই বাজার চলতি সবথেকে বেস্ট বই। আমি কিছু বইয়ের নাম বলতে পারি মাত্র, তোমরা তোমাদের চয়েস মতো সেখান থেকে নির্বাচন করে বই কিনবে। তো কোন ধরনের বই কিনবে এবং পড়বে সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা আমার বক্তব্যটা বুঝতে পারলে যে অন্যের পরামর্শে বই কেনার থেকে নিজের মেধা এবং নিজের চাহিদা অনুযায়ী বেছে বেছে বই কেনাটা সবথেকে বেশি ভালো পদ্ধতি। তো এটাই আমি মূলত আজকের ভিডিওতে বলতে চাইলাম। তো যাদের যাদের আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই যদি সেমিস্টার ওয়াইজ ধরে ধরে তোমরা কেউ আমার থেকে বুক লিস্ট চাও সেটা কমেন্ট করে জানাও, সেই সংক্রান্ত ভিডিও আমি করার চেষ্টা করব। এখন মোটামুটি তিনটে সেমিস্টার চলছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা হলো ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ। তো এই তিনটে সেমিস্টারের বইয়ের লিস্ট যদি কারোর দরকার হয় তো জানিও, তো আমি সেই সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা অবশ্যই করব। ধন্যবাদ।